এই অবধি ছিল, তাই তো চন্দ্রশেখর? হ্যাঁ দাদা, এটাই ছিল। ঠিক আছে, উপাসনা বাইরে আছে, ও ফিরে জয়েন করে, একটু দেরি হবে বলেছিল। শাহ আলম শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দাদা, ঠিক আছে, তাহলে লাস্ট দিন আমরা এই অবধি পড়েছিলাম, ঠিক আছে, ইনসিডেন্ট ওয়েব ফাংশনের এক্সপ্রেশন এটা জেনে গেছি যখন, তাহলে এবার টোটাল ওয়েব ফাংশন আমার সাইজ যেটা সেইটা এবার বসাই, ঠিক আছে? তাহলে সেইটা হলো এই এই আই ইনসিডেন্ট প্লাস আই ই টু দি পাওয়ার আই কে আর বাই আর এফ অফ থিটা ফাই, ঠিক আছে? আচ্ছা, এবার ইকুয়াল টুর আগে আমি যদি বলি স্ফেরিক্যালি পোটেনশিয়ালের ক্ষেত্রে, স্ফেরিক্যালি পোটেনশিয়াল না, স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়ালের ক্ষেত্রে, স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়ালের ক্ষেত্রে কি হয়? ভি অফ আর বারটা ভি অফ আর একই দুটো জিনিসটা, যাই হোক, আমাদের এইখান থেকে যেটা আসছে এখান থেকে আমি এই সাই ইন এর এল লেখা যায়, ঠিক আছে? জাস্ট এই পার্টটা আগের দিন এই অবধি লিখিয়েছিলাম, আই টু দি পাওয়ার এল। আচ্ছা যাই হোক, আই টু দি পাওয়ার এল টু এল প্লাস ওয়ান জে এল কে জিরো আর আর আমার পি এল কস থিটা প্লাস ই টু দি পাওয়ার আই কে আর, এই পার্টটা যেমন ছিল এখানে আমি ফাইটা নাও লিখতে পারি, কারণ এখানে ফাই এর কোনো ডিপেন্ডেন্সি অ্যাজ সাচ নেই, ঠিক আছে? তো আমি ফাইটা বরং মুছি, জাস্ট থিটা ফাংশন এখানে লিখতাম। এবার অ্যাসিম্পটোটিক লিমিটের ক্ষেত্রে আমরা অ্যাসিম্পটোটিক লিমিট বসানো মানে হচ্ছে কি, তার মানেই হচ্ছে যে এল অফ কে জিরো আর সেটা কি হয়, সেটা টেন্ডস টু হয়ে যায় কে জিরো আর সাইন কে জিরো আর মাইনাস এল পাই বাই টু, ঠিক আছে? এইটা হয়ে যায়। আচ্ছা, এইটাকে একটু অন্যভাবে যদি সাইনটাকে যদি ই টু দি পাওয়ারে ভেঙে ফেলা যায় তাহলে অনেকটা এইরকম দাঁড়ায়, ই টু দি পাওয়ার আই কে জিরো আর মাইনাস এল পাই বাই টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস লিখছি না বাই সাইন, তো মানে টু আই হবে, ঠিক আছে? হলো, আবার এরকম ভাবেও লেখা যায় ই টু দি পাওয়ার আই পাই বাই টু ইন্টু এল, সেটা এখান থেকে এটাই ডিরেক্ট হয়ে যায়, সেটা কোনো কথা নয়। আচ্ছা, এটা মানেই হচ্ছে আই, তাহলে টু দি পাওয়ার এল।
ঠিক আছে, তেমনি আমি এইটাকে ই টু দি পাওয়ার মাইনাস আই এল পাই বাই টু, এইটাকে লেখা যায় মাইনাস আই টু দি পাওয়ার এল। এইবার আমি যদি সেইটা অ্যাপ্লাই করি, যে যে এই মাত্র যে ইকুয়েশনটা বের করলাম, ওয়ান বাই কে জিরো আর ছিল, নিচে টু আইটা ছিল, তো আমি একবারে বাইরে ওটা করে দিচ্ছি, ই টু দি পাওয়ার আই কে জিরো আর মাইনাস এল পাই বাই টু ছিল, তো তো ওই এল পাই বাই টু, আই এল পাই বাই টু যেটা ছিল সেটাকে আমি লিখছি আই টু দি পাওয়ার এল, মাইনাস ছিল তাই মাইনাস আই হবে, ই টু দি পাওয়ার মাইনাস আই কে জিরো আর এল। হলো, আচ্ছা এইবার তাহলে আমি সাই আর তাহলে কি হয়, এল এর উপর সামেশন আই টু দি পাওয়ার এল টু এল প্লাস ওয়ান, এইবার ওখানে আমি বসাচ্ছি যে যে এল এর জায়গায়। এখানে একটা পিএল আছে, কি হলো, ইয়ে হয়ে গেছিল নাকি? হ্যাঁ স্যার, আমার ওই মোবাইল থেকে জয়েন হয়েছিলাম, ওই জন্য ল্যাপটপ থেকে হয়েছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দাদা, ঠিক আছে, আচ্ছা। আর এদিকে আমার ই টু দি পাওয়ার আই কে আর যেমন ছিল, বাই আর এফ অফ থিটা। আচ্ছা, এইখান থেকে আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস আই কে জিরো আরটাকে কমন নিয়ে নিই, একদম মাইনাস সমেত, মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস আই কে জিরো আর, মানে এগুলো অ্যাকচুয়ালি কমন নয়, মানে অ্যাকচুয়ালি বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, কমন নিয়ে একবারে আমি বাইরে পাঠাই। হ্যাঁ, মানে এটার সাথে এইটা মাল্টিপ্লাই করছি, এটার সাথে এইটা মাল্টিপ্লাই, আমি এই জিনিসটা আপাতত আগে লিখছি, ঠিক আছে, সামেশনের ভেতরে তো এল ডিপেন্ডেন্স গুলো থাকবে, টুয়েলভ হয়ে গেল, এটা টুয়েলভ প্লাস ওয়ান, এগুলো সব স্মল এল কিন্তু। আবার এই এই টার্মটা, এবার ই টু দি পাওয়ার আই কে জিরো আর বাই আর, না সরি, কে জিরো নয়, এটা এই টার্মটা লিখছি, ই টু দি পাওয়ার আই কে আর, এটা তো আছেই, প্লাস এই টার্মটা, এবার এই টার্মটা, লাস্ট কত অবধি ছিল ওটা, পাঁচ, মানে আগের দিন পাঁচ অবধি দিয়েছিলাম ইকুয়েশন, এটা যদি হয় ৬। এবার ইলেকট্রিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে, ফর ইলেকট্রিক স্ক্যাটারিং কে কে জিরো ইকুয়াল, ঠিক আছে, এবার দেখো একটু আগের পেজটা একটু দেখো। হ্যাঁ দেখাচ্ছি,
হ্যাঁ দাদা বলছি। এবার আমি আমাদের পুরনো যেটা আসল ইয়ে ছিল সেইটা লিখলাম এখানে। আমি এম ইকুয়াল টু যদি 0 বসিয়ে দিই তাহলে আমার হবে, মানে ফাই এর ইয়েটা চলে যাবে, তো এল এ এল হবে এখানে আর কে এল অফ আর, আর হচ্ছে এটা পিএল হয়ে যাবে। এবার এই এই সাইটাকে, এটাকে আমার যে মেন যে আমার শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে যে জিনিসটা এসেছিল সেইটাকে স্যাটিসফাই করতে হবে। সেই ইকুয়েশনটা আমি একবার জাস্ট মনে করিয়ে দিচ্ছি, এটা এল এর আইগেন ভ্যালু, এল স্কোয়ারের আইগেন ভ্যালুটা বসিয়ে হয়েছিল আর কে এল রেডিয়াল পার্টটা। আর কে এল এই সাইটটা এইখানে মানে স্যাটিসফাই করবে এই আর কে, এই জায়গায় এই ফাংশনটা, এই ফাংশনটার জায়গায়। এবার অ্যাসিমটোটিক লিমিটের ক্ষেত্রে আমার আর টেন্স টু ইনফিনিটি, তাহলে এই জিনিসটা কি হয় এখানেই দেখি। আর টেন্স টু ইনফিনিটি তাহলে কি হলো, আর স্কোয়ারের নিচে যেগুলো আর স্কোয়ার আছে সেগুলো চলে গেল, সেগুলো ভেরি স্মল হয়ে গেল, তো এদিকে টাও আর ইনফিনিটি এদিকে স্মল হয়ে গেল, কারণ আর ইনফিনিটিতে ভি আর 0, মানে 0। এবার আমি এখানে বসিয়ে দিই এই জিনিসটা, তাহলে সাই আর অফ থিটা আর এন থিটা সেটা হলো সামেশান এল এ এল, আচ্ছা আর কে এল টা লিখবো না, আর কে এল এর জায়গায় বসিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা ওই সি এল ওইগুলো ধরো এই সাথে এ এল এর সাথে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে এটা এল, এইবার আমি যদি ডেল্টা এলটাকে 0 বলি, যখন ডেল্টা এল 0 তখন আমার সাই কি হচ্ছে, তখন এল পাই বাই 2 এইটাই হয়ে যাচ্ছে। এই পার্টটা কি বলতে পারবে, জেল ভেরি গুড, এই পার্টটা হচ্ছে জেল, জেএল অফ কে। তাহলে দেখো আলটিমেটলি এইটা কার ইকুয়েশন, সাই ইনের ইকুয়েশন, একটু আগে বার কর একটু আগে লিখেছি, তাহলে সাই আর থিটাটা আলটিমেটলি এসে দাঁড়ালো সাই, যখন ডেল্টা এল জিরো। এইটার মানেটা আর কিছুই না, এটা মানে হচ্ছে যখন মানে কোনো ইন্টারাকশন হচ্ছে না, যখন নো ইন্টারাকশন, মানে এই ডেল্টা অ্যাকচুয়ালি তো ফেজ, মানে ফেজ শিফট অ্যাকচুয়ালি, তো মানে ফেজ, হ্যাঁ তো মানে নো ফেজ শিফট মিনস নো ইন্টারাকশন, ঠিক আছে। তো এটার মানেটা হচ্ছে তাই, তো তাই যখন ইন্টারাকশন হচ্ছেই না তো লজিক্যালি তো তাই দাঁড়াচ্ছে যে ইনসিডেন্ট যে সাইটা সেটাই আমার থাকবে সাই, ঠিক আছে, সেই ইনসিডেন্ট সাইটাই থাকবে। ওকে এবার আমি ওই জেল একটা বার করলাম না একটু আগে, ই টু দি পাওয়ার দিয়ে লিখে বেশ করো করো চেক করো, আমি জাস্ট এই লাইনটা লিখতে